16 ডিসেম্বর মহান বিজয় দিবস বীরের জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশের দিন। পৃথিবীর মানচিত্রে স্বাধীন ভূখণ্ড হিসেবে বাংলাদেশের নাম প্রতিষ্ঠার মাইল ফলকের দিন। 1971 সালে এক সাগর রক্তের বিনিময়ে আর্জিত হয়েছিল এই মহান দিনটি। প্রতি বছরের ন্যায় এবছরও সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বিজয়ের এই বিশেষ দিনটি। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস সারা দেশের ন্যায় দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো দিনটি। হাকিমপুর ডিগ্রি কলেজ মাঠ চত্বরে পুলিশ আনসার ভিডিবি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্যারেড ও নৃত্যের তালে প্রদর্শিত হয় হরেক রকমের আয়োজন ও কুচকাওয়াজ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার। আরও উপস্থিত ছিলেন অত্র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, সহকারী পুলিশ সুপার শরীফুল ইসলাম, হাকিমপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দুলাল হোসেন, তদন্ত ওসি এস এম জাহাঙ্গীর আলম, দিনাজপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সৈয়দ মোস্তাফিজুর রহমান, হিলি পানামা পোর্ট লিঙ্কের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক, বিশিষ্ট সমাজসেবক বাবু মল্লিক, মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, বোয়ালদার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সদরুল ইসলাম, খট্টা মাধবপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাউসার রহমান, আলিহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সুফিয়ান, প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু এবং আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অঙ্গ সংগঠনের সম্মানিত ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং দলীয় অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতানেত্রী বৃন্দ। পরিশেষে হাকিমপুর উপজেলা চত্বরে নারী উদ্যোক্তা মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি টানা হয় মহান বিজয় দিবসের। দর্শক, এই ছিল ডিএসএন সারা বাংলায়। ধন্যবাদ সাথে থাকার জন্য।